হাফ সাবট্র্যাক্টর, এর সাহায্যে আমরা দুটি বাইনারি সংখ্যার বিয়োগ করব। দুটি বাইনারি সংখ্যা এক বিট হতে হবে। কেবলমাত্র একটি বিট যুক্ত দুটি বাইনারি সংখ্যার বিয়োগ করা যাবে। যেহেতু একটি মাত্র বিট থাকে, সেজন্য এক্ষেত্রে বড় বিবেচনা করা হয় না। এ আর বি দুটো এক বিট যুক্ত বাইনারি সংখ্যা যদি হাফ সাবট্র্যাক্টর সার্কিটের মাধ্যমে পাস করানো হয়, এক্ষেত্রে এ আর বি দুটো বাইনারি এক বিট যুক্ত বাইনারি সংখ্যা হাফ সাবট্রাক্টর সার্কিটের মধ্য দিয়ে যদি পাস করানো হয়, তাহলে আমরা কী পাবো? ডিফারেন্স পাবো আর বড়ও পাবো। ধরা যাক দুটো বাইনারি সংখ্যা এক্স আর ওয়াই। তো এক্স ওয়াই দুটি বাইনারি সংখ্যা, তাহলে এক্স ওয়াইয়ের সম্ভাব্য পসিবল ভ্যালু হতে পারে 0 অথবা 1। তাহলে সর্বোচ্চ কম্বিনেশন হবে 2^2=4। তাহলে এক্স যদি 0 হয়, এক্স 0, তাহলে ওয়াই 0 হতে পারে অথবা 1 হতে পারে। আবার এক্স 1 হলে ওয়াই 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে 4টা কম্বিনেশন হতে পারে। তো সেক্ষেত্রে যদি কেস 1 আমরা দেখি, তাহলে 0 0 যদি বিয়োগ করি, তাহলে আমরা ডিফারেন্স কী পাবো? 0, বিয়োগফল 0 পাবো। ধার কিছু করতে হবে? 0, কিছু ধার করতে হবে না। কেস 2 এর ক্ষেত্রে যদি কেস 2 0 1, এক্সটা 0, ওয়াইটা 1, যখনই 0 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করা যাবে না, তাহলে আমাকে এক ধার করতে হবে, সেজন্য বড় এক হয়েছে। তাহলে এখন কী হয়েছে আমাদের? 1 0, 1 0 মানে 2। তাহলে 1 0 থেকে যখন 1 বাদ দেবো, তখন বিয়োগ ফল ডিফারেন্স কী হবে? 1 হবে। কেস 3, এক্সটা 1, ওয়াইটা 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কী হবে? 1 হবে। তাহলে ডিফারেন্স আমি কত পাবো? 1, বড় কী হবে? 0। কেস 4 এর ক্ষেত্রে এক্স 1, ওয়াই 1, তাহলে 1 থেকে 1 বাদ যদি দিই, তাহলে আমরা কী পাবো? 0 পাবো। তাহলে ডিফারেন্স 0 হচ্ছে, ধার আমার 0 হচ্ছে। তো এটাকে যদি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কী পাবো? তাহলে এ বি দুটো ভেরিয়েবল, তাহলে এ যদি 0 হয়, তাহলে বি হতে পারে 0 অথবা 1। আবার এ যদি 1 হয়, তাহলে বি হতে পারে 0 অথবা 1। তাহলে 4টা কম্বিনেশন হলো 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 0-র ক্ষেত্রে ডিফারেন্স আমরা কী পাচ্ছি? 0। আমাদেরকে ধারও কিছু করতে হচ্ছে না, কিন্তু 0 1-এর ক্ষেত্রে আমাদের ডিফারেন্স কী পাচ্ছি? 1, কারণ ডিফারেন্স পাচ্ছে 1, আর আমাদের ধার করতে হচ্ছে 1, কারণ 0 থেকে যখন 1 বাদ দেবো, বাদ দেওয়া যাবে না, সেই জন্য আমাদেরকে এক ধার করতে হবে, 1 0 হবে। 1 0 থেকে যখন 1 বাদ দেবো, আমার বিয়োগ ফল হবে 1, আর ধার করতে হলো আমার 1। 1 0, 1 থেকে 0 বাদ দিলে বিয়োগ ফল 1 হবে, আর ধার কিছুই করতে হবে না। আর 1 1, 1 থেকে 1 যখন বাদ দেবো আমরা, তখন বিয়োগ ফল হবে, ডিফারেন্স হবে 0, বড় হবে 0। কে ম্যাপ ব্যবহার করে আমরা লজিক এক্সপ্রেশনটা নির্ণয় করার চেষ্টা করব। এ বি দুটো ভেরিয়েবল, এ বি দুটো ভেরিয়েবল, তাহলে এর ভ্যালু কী হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে। বি এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। এরপর আমরা দেখব যে ডিফারেন্সের ক্ষেত্রে কোন কোন ঘরে 1 হয়েছে। এখানে চলে যাই আমরা ট্রুথ টেবিলে, এখানে দেখব যে ডিফারেন্সের ক্ষেত্রে 0 1, 1 হয়েছে, 1 0-তে 1 হয়েছে। তাহলে এখানে যাই আমরা দেখি, তাহলে 0 1-এ, 0 1-এ 1 হয়েছে, আর 1 0, 1 0-তে 1 হয়েছে, দুটো ঘর। যেহেতু দুটো সেল পাশাপাশি নয়, সেই জন্য পেয়ার করা যাবে না। অতএব দুটো সেলের অ্যাড্রেসকে আমরা যদি অর অপারেশন দিয়ে লিখি, তাহলে আমরা এক্সপ্রেশন পাবো সব ফর্মে। তাহলে ডিফারেন্স সমান হবে 0 1, 0 মানে এ কমপ্লিমেন্ট, 0 মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, 1 মানে বি, তাহলে এ কমপ্লিমেন্ট বি হলো, আর 1 0 মানে এ বি কমপ্লিমেন্ট। এদের মধ্যে অপারেশন কী হবে? অর। এটা সমানই হচ্ছে এক্সঅর গেটের ইকুয়েশন, এ এক্সর বি। এরপর আমরা
যদি বোরর ইকুয়েশনটা কেএমএফের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব একইভাবে যে ট্রুথ টেবিলে বোরর কলামে কখন ওয়ান হয়েছে, জিরো ওয়ান পজিশনের ক্ষেত্রে ওয়ান হয়েছে। এখানে আমরা দেখছি যে জিরো ওয়ানে ওয়ান হয়েছে বোরোতে। তাহলে আমরা এখানে দেখি, তাহলে এখানে জিরো এ, এখানে বি ওয়ান, তাহলে জিরো ওয়ানে ওয়ান হয়েছে। তাহলে এই ঘরটার অ্যাড্রেসটা কী হবে, জিরো মানে এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি, ঠিক আছে। তাহলে আমরা ডিফারেন্সের ইকুয়েশন পেলাম এ বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ এক্সর বি, আর বড়োর ক্ষেত্রে ইকুয়েশন পেলাম এ কমপ্লিমেন্ট বি। আমরা যদি অ্যাডার সার্কিটের এক্সপ্রেশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে অ্যাডার সার্কিটের ক্ষেত্রে, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এই সামের ক্ষেত্রে একই ইকুয়েশন পেয়েছিলাম, আর ক্যারির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা পেয়েছিলাম, সেখানে এ বি পেয়েছিলাম, আর এখানে কী পাচ্ছি, এ কমপ্লিমেন্ট বি পাচ্ছি। এরপর আমরা লজিক গেট দিয়ে ডিজাইন করব। প্রথমে আমরা বেসিক গেট দিয়ে ডিজাইন করার চেষ্টা করব, তারপর আমরা কম্পাউন্ড গেট তো এক্সওয়ার গেট দিয়ে ডিজাইন করার চেষ্টা করব। তাহলে আমরা এক্সপ্রেশনে প্রথমে আমরা এক্সপ্রেশনটাই যাই, এক্সপ্রেশনটা ডিফারেন্সের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কী হয়েছিল, এ বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট একটা টার্ম পেয়েছি আর এ কমপ্লিমেন্ট বি। তাহলে এটা নিজেদের মধ্যে অ্যান্ড অপারেশন আছে, আর একটা নট আছে, আর এখানে একটা নট আছে আর অ্যান্ড অপারেশন আছে। তাহলে দুটো অ্যান্ড গেট লাগছে, দুটো নট লাগছে, আর তাদের মধ্যে একটা অর অপারেশন আছে। তাহলে আমরা বেসিক গেটে যাই। তাহলে এখানে এখানে এ কে সরাসরি কমপ্লিমেন্ট করা হয়ে গেছে, সেটা অ্যান্ড গেটের মাধ্যমে পাস করানো হয়েছে। তাহলে এখানে টার্মটা পাচ্ছি আমরা এ নট বি, আবার এখানে বি কে নট করা আছে, তাহলে সরাসরি এখানে আমরা কী পাচ্ছি, এ বি নট। এবার এই দুটো টার্মকে, যে আউটপুট অ্যান্ড গেটে যে আউটপুট পেলাম, সেটাকে ইনপুট হিসেবে অর গেটের মাধ্যমে পাস করানো আছে। তাহলে এখানে আমরা ডিফারেন্সটা কী পাবো, ডিফারেন্সটা কী পাবো না, এটা অর এটা। এবার আমরা বড়টা যদি দেখি, তাহলে দেখা যাবে যে বড়োর ইকুয়েশনের ক্ষেত্রে এখানে আমাদের এ কমপ্লিমেন্ট বি, তাহলে এ কমপ্লিমেন্টের জন্য একটা নট গেটের প্রয়োজন আছে, আর তাদের মধ্যে অ্যান্ড অপারেশন আছে। এখানে দেখা যাবে যে এ কে নট করে পাঠানো হয়েছে, একে এখানে নট করে পাঠানো হয়েছে, আর বি কে ডাইরেক্ট পাঠানো হয়েছে। তাহলে এখানে আমরা যে টার্মটা পাবো সেটা হবে এ নট বি। বা এখানে যদি একটা নট গেট করে দেওয়া যেত, যদি নট গেট করে দেওয়া যেত, তাহলে এখানে আমরা কী করতাম যে একে এইভাবে নট গেটে, এইভাবে নট গেটের মাধ্যমে পাস করালে কী হবে, এ নট হবে। এভাবে নট গেটের মাধ্যমে পাস করে সরাসরি আমরা দেখাতে পারতাম। এরপর আমরা এক্সর গেটের মাধ্যমে যদি প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এ বি এদের দুজনের মধ্যে কী আছে, এক্স, এদের দুজনের মধ্যে কী আছে, এক্সর আছে। তাহলে একটা এক্সর গেট আমরা পাঠ করাবো, এ আর বিকে একটা এক্সর গেটের মাধ্যমে পাস করাচ্ছি এ বি। তাহলে আমরা কী ডিফারেন্স পাচ্ছি, এ এক্সর বি, আর কী পাবো, বোরোর ক্ষেত্রে কী হবে না, বোরোর ক্ষেত্রে এ কমপ্লিমেন্ট হবে। তাহলে এ কমপ্লিমেন্টের জন্য একটা নট গেট পাস করা হয়েছে, এখানে একটা নট গেট, তাহলে এটা পাবো এ অ্যান্ড এ নট। তাহলে আবার বিকে অ্যান্ড গেটের মাধ্যমে পাস করলাম, তাহলে এ কমপ্লিমেন্ট আর বিকে অ্যান্ড গেটের মাধ্যমে পাস করালে আমরা কী পাবো, এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট অ্যান্ড। তাহলে বেসিক গেটের সাহায্যেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আবার এক্সর গেটের সাহায্যেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি।